একজন ভাই কমেন্ট করে লিখছে, বিয়ের পর স্ত্রী যেন অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া না করে, তার উপায় কি? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, বিয়ের পর স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে যেন পরকীয়া না করে, এর একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে প্রায় প্রায় সমবয়সী মেয়েদেরকে বিয়ে করা। দেখো হয় কি, তোমার সাধারণত বেশিরভাগ ছেলে কী করে, তোমার যারা চাকরি বাকরি পায় না, তারা ভাবে যে একটু দেরিতে বিয়ে করব, এবং দেরিতে বিয়ে করবে তা আবার কীরকম মেয়ে, না একদম অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করবে। হ্যাঁ, 30 বছর 32 বছর বয়সে তারা কি করবে, না 20 বছর 22 বছরের মেয়েকে বিয়ে করবে, ঠিক আছে। কেউ কেউ আবার 18 বছরের মেয়েকে বিয়ে করবে, মানে 10 বছর 12 বছর করে বয়সের ফারাক। তাহলে কী হবে, তোমার যেই আর 5 বছর বয়স বাড়বে, ধরো তোমার 30 থেকে তোমার যেই 35 হয়ে যাবে বয়স, ঠিক আছে, আর মেয়েটার বয়স হয়তো 20 থেকে তোমার ওই 25 বছর বা 24 বছর হবে সেই মুহূর্তে, ঠিক আছে। তখন তুমি কিন্তু আর মেয়েটা সন্তুষ্ট করতে পারবে না, ঠিক আছে। তখন মেয়েটা যদি আগেকার কোনো পুরনো বয়ফ্রেন্ড থেকে থাকে, অথবা মেয়েটা যদি চরিত্র খারাপ থাকে, তখন কি করবে না, সে পরকীয়া করা শুরু করে দেবে, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় যদি তুমি ধরো সমবয়সী মেয়েকে বিয়ে করলে, ঠিক আছে, ধরো তোমার বয়স 27 বছর বা 30 বছর, ধরো তোমার বয়স 30 বছর, এবং তুমি ধরো 28 বছর 27 বছর, অথবা খুব কম হলে ধরো 25 বছরের কোনো মেয়েকে বিয়ে করলে, হ্যাঁ, তাহলে কী হবে, তোমাদের বয়স দুজনা সমান সমান থাকার কারণে তোমাদের শারীরিক চাহিদাও মোটামুটি একসাথেই শেষ হবে, ঠিক আছে। হ্যাঁ, তোমার যখন 35 বছর বয়স হবে, তখন তোমার স্ত্রীর যদি 33 বছর বয়স থাকে বা 30 বছর থাকে, তখন দেখবে দুজনের শারীরিক চাহিদা প্রায় প্রায় সমান, ঠিক আছে। তোমারও অতটা শারীরিক সম্পর্ক করতে মন হবে না, অন্যদিকে তোমার স্ত্রীরও মন হবে না, ঠিক আছে। আর অন্যদিকে যদি এমনটা হয় যে তোমার বয়স 35, তোমার বয়স স্ত্রীর বয়স 25, তখন কী হবে, তোমার মন হবে না, কিন্তু তোমার স্ত্রীর খুব মন হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে ঠিক রাখার জন্য তোমাদের মোটামুটি প্রায় প্রায় সমবয়সী মেয়েদেরকে বিয়ে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি না যে তুমি 30 বছর বলে 30 বছরেরই মেয়েকে বিয়ে করো, না, তুমি 28 বছরে করতে পারো, 27 বছর, বা খুব কম হলে 25 বছরের মেয়েকে বিয়ে করতে পারো। মানে নিজের থেকে তোমার ওই 2 বছর 3 বছর বা 5 বছরের ডিফারেন্স রাখতে হবে মেয়েটার বয়সে, ঠিক আছে। বেশি ডিফারেন্স রাখতে গেলে কিন্তু বিপদ, ঠিক আছে। তো এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে, মোটামুটি সমান বয়সে বিয়ে করো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমার এই এখনকার দিনে ছেলেপিলে তোমার ছোটো থেকেই নেশা করছে, অতিরিক্ত হস্তমৈথুন করছে, ঠিক আছে, মোবাইল ফোন দেখছে, হস্তমৈথুন করছে, এগুলো কিন্তু খুবই মানে খারাপ একটা অভ্যাস, ঠিক আছে। এইসব কাজ যারা করে না, তাদের খুব অল্প বয়সেই তাদের শারীরিক চাহিদা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাদের মেশিন আর পাওয়ার থাকে না, এই যারা বলো গুটকা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হ্যাঁ, মদ খাচ্ছে অতিরিক্ত, ঠিক আছে, তারপরে ফাস্টফুডগুলো যেগুলো তেলে ভাজা খাবার রাস্তায়, ঠিক আছে, তো এই ধরনের খাবার যারা অতিরিক্ত পরিমাণে খায়, তাদের কিন্তু মেশিন আর পাওয়ার থাকে না। আর তারই সাথে এখনকার ছেলেরা অল্প বয়স থেকেই হস্তমৈথুন শুরু করে দিচ্ছে, তো এই সব জিনিসগুলো কম করতে হবে, ঠিক আছে। তুমি খাও, ঠিক আছে, নেশা ভাং করো, কিন্তু কম করো, মাসে একদিন বা কখনো পুজো পার্বণ অকেশনে মাঝের মধ্যে খাও, ঠিক আছে, সবসময় খেও না, ঠিক আছে। আর হস্তমৈথুনটাকেও বন্ধ করো, হ্যাঁ, অতিরিক্ত নোংরা ভিডিও দেখা, এইসব জিনিসগুলো দেখা বন্ধ করো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার হস্তমৈথুনটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাজটা তোমাদের করতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমার এই স্ত্রীর সাথে কখনো নোংরা ভিডিও দেখবে না, ঠিক আছে। অনেক পুরুষ মানুষ আছে, তারা কী করে, নিজেদের স্ত্রীর সাথে এক বিছানায় শুয়ে শুয়ে কী করবে না, ওই নোংরা ভিডিওগুলো দেখবে এবং তারপর শারীরিক সম্পর্ক করবে। আর এই নোংরা ভিডিও যে দেখবে না, তার শরীর মানে ব্রেনের মধ্যে একটা ফলস শারীরিক চাহিদা তৈরি হবে, ঠিক আছে, মানে এমন শারীরিক চাহিদা যেখানে তার শরীর কিন্তু তাকে সাঁই দিচ্ছে না যে হ্যাঁ শারীরিক চাহিদা আছে বলে, ঠিক আছে। শরীরে শারীরিক চাহিদা নেই, কিন্তু মস্তিষ্কের মধ্যে একটা শারীরিক চাহিদা থাকবে, ঠিক আছে। আর তখন কিন্তু মানুষ ভুলভাল কাজ করে বসবে, ভুলভাল শারীরিক সম্পর্ক করে বসবে, উল্টোপাল্টা কাজ করে দেবে, যেটা তার করা উচিত নয় একদমই। তো এইসব জিনিসগুলো যাতে তোমার স্ত্রীর সাথে না ঘটে, হ্যাঁ, তার জন্য তোমাকে কী করতে হবে, এক তো প্রায় প্রায় সমবয়সী মেয়ে বিয়ে করতে হবে, অথবা তার সাথে যেটা করতে হবে, একসাথে নোংরা ভিডিও দেখা যাবে না, ঠিক আছে। আর তোমার নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে, নেশা ভাং করা যাবে না, উল্টোপাল্টা জিনিস খাওয়া যাবে না, নিজেকে একটু ফিট রাখতে হবে, ঠিক আছে। তাহলেই দেখবে সব কিছু মোটামুটি ঠিক থাকবে। হ্যাঁ, আর শুধু দেখো, শুধুমাত্র যে তুমি তোমার মেশিনটা দিয়েই তুমি তোমার স্ত্রীকে সন্তুষ্টি করবে বা সান্ত্বনা দেবে, ঠিক আছে, শারীরিক চাহিদা মেটাবে তা নয়। হ্যাঁ, তোমাকে নিজের আঙুল ব্যবহার করতে জানতে হবে, জিভ ব্যবহার করতে জানতে হবে, সব কিছু জানতে হবে। শুধু যে মেশিন দিয়েই সব কিছু হয় এমনটা কিন্তু নয়, ঠিক আছে, তার সাথে টেকনিকও দরকার। তো এইসব জিনিসগুলো
পরে একদিন তোমাদের ভালো করে ভিডিওতে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।